আমাদের আজকের গল্পটি প্রাপ্তবয়স্কদের জন্য। মদ্যপান, ধূমপান ও মাদক সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। এই গল্পের সমস্ত চরিত্র ও ঘটনাবলী সম্পূর্ণ কাল্পনিক, বাস্তবের সঙ্গে কোনো মিল থেকে থাকলে সেটা সম্পূর্ণ অনিচ্ছাকৃত ও কাকতালীয়। বাংলা সাহিত্যের রোমাঞ্চকর কিছু গল্প দিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন সানডে সাসপেন্স। আজ আপনার জন্য শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের বরোদা কাহিনী নীলকর। শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের জন্ম 30 মার্চ 1899 সালে, মৃত্যু 1970 সালের 22 সেপ্টেম্বর। বাংলা সাহিত্যে তিনি ছিলেন এক উজ্জ্বল নক্ষত্র, সত্যেন্বেষী ব্যোমকেশ বক্সীর স্রষ্টা তো বটেই, এছাড়াও লিখেছেন অজস্র ছোট গল্প, ঐতিহাসিক উপন্যাস ও চিত্রনাট্য। শরদিন্দু বন্দ্যোপাধ্যায় তাঁর প্রথম অলৌকিক গল্পেই ভূতবিজ্ঞানী বরোদার সঙ্গে আমাদের পরিচয় করিয়ে দিয়েছেন। প্রথম দিকের ভূতের গল্পগুলি মূলত বরোদারই কাহিনী। মৃত্যুর কয়েক মাস পূর্বে লেখক বলেছিলেন, ভূতের গল্প সম্বন্ধে আমার একটু দুর্বলতা আছে, বরোদা চরিত্র কাল্পনিক, নতুন কোনো আইডিয়া না পেলে ভৌতিক গল্প আর লিখব না, আসলে বরোদাই আমাকে ছেড়ে গেছে, আমি বরোদাকে ছাড়িনি। আমাদের আজকের গল্প নীলকর আমরা নিয়েছি আনন্দ পাবলিশার্স থেকে প্রকাশিত শরদিন্দু অমনিবাস পঞ্চম খণ্ড থেকে। গল্পটি প্রথম প্রকাশিত হয় 1958 সালে। প্রধান চরিত্রে বরোদা, শিবসদয় এবং কবুতরি। গল্প পাঠে মীর ও দীপ। গল্পের সূত্রধার আমি অগ্নি। শুরু হচ্ছে নীলকর। সেদিনের সন্ধ্যার পর আমরা মাত্র 3 জন সভ্য ক্লাবে উপস্থিত ছিলাম, আমি, বরোদা এবং একজন নতুন সভ্য হিরণময়বাবু। ইনি সম্প্রতি সিগারেট ফ্যাক্টরিতে চাকরি নিয়ে এখানে এসেছেন, সন্ধে কাটাবার জন্য ক্লাবের সভ্য হয়েছেন। বেশ মিশুকে ও রসিক লোক। ফাল্গুন মাস, খোলা জানলা দিয়ে বাতাস এসে টেবিলের উপরে পাঠ করা খবরের কাগজটাকে চঞ্চল করে তুলেছে। মাথার উপর বৈদ্যুতিক বাতি প্রখরভাবে জ্বলছে। আমরা 2-4 অনাবশ্যক কথা বলে নীরব হয়ে পড়েছি। বরোদা কড়িকাঠের দিকে তন্ময় চোখ তুলে বোধ করি নতুন ভৌতিক গল্প উদ্ভাবন করছে। হিরণময়বাবু লম্বা একটা হোল্ডারে সিগারেট জুড়ে টানছেন এবং থেকে থেকে বরোদার দিকে কটাক্ষপাত করছেন। হঠাৎ হিরণময়বাবু বললেন, বরোদাবাবু, আপনি নাকি ভূত দেখেছেন? চমকে মুখ তুললাম। বরোদাকে এই প্রশ্ন করা আর পাগলকে সাঁকো নাড়াতে বারণ করা একই কথা। হিরণময়বাবু নতুন লোক, বরোদাকে এখনো ভালো করে চেনেন না। আমি সন্ত্রস্ত হয়ে উঠলাম। বরোদা কড়িকাঠ থেকে চোখ নামিয়ে তন্ময় দৃষ্টিতে হিরণময়বাবুর দিকে তাকালেন এবং ঠিক এই সময় বৈদ্যুতিক বাতি নিভে ঘর অন্ধকার হয়ে গেল। অতর্কিত ঘটনায় হিরণময়বাবু হেঁচকি তোলার মতো একটা শব্দ করলেন। হিরণময়বাবুর প্রশ্নের সঙ্গে আলো নিভে যাওয়ার কোনো অনৈসর্গিক সংযোগ আছে তা মনে করবার কারণ নেই। কিছুদিন থেকেই এই ব্যাপার ঘটছিল। হঠাৎ আলো নিভে সমস্ত পাড়াটাই নিরালোক হয়ে যাচ্ছিল। বৈদ্যুতিক কর্তারা বলেছিলেন লাইনের দোষ হয়েছে, কিন্তু দোষ ধরতে পারছিলেন না। আজও তাই হয়েছে, আধ ঘন্টার মধ্যে আলো জ্বলবে না। অন্ধকারে বসে আছি। প্রথম কথা বললেন বরোদা, তাঁর কণ্ঠস্বরে বেশ একটু পরিতৃপ্তির সুর ধরা পড়ল, যেন তার গল্পের পরিবেশ রচনার জন্যই আলো নিভে গেছে। সে বলল, ভূত আমি অনেক দেখেছি হিরণময় বাবু, দিশি ভূত, বিলিতি ভূত, ভালো মানুষ ভূত, দুর্দান্ত ভূত। মানুষ যেমন হরেক রকমের আছে, ভূতও তেমনি। কিন্তু গত পৌষ মাসে যে ভূতটিকে দেখেছিলাম, তার মতো অশ্লীল ভূত জীবনে দেখিনি। বরোদার গল্প ফাঁদ বা টেকনিক আমাদের জানা আছে,
গোড়াতেই চমকপ্রদ একটা কথা বলে শ্রোতাদের হতবুদ্ধি করে দেয়। তারপর শ্রোতারা সামলে উঠবার আগেই গল্প শুরু করে। তখন আর তাকে থামাবার উপায় থাকে না। উপরন্তু আজ হিরণময়বাবু আগুনে ঘি ঢাললেন, বললেন, অশ্লীল ভূত কিরকম, কাপড় চোপড় পরে না নাকি? ঠিক ওরকম নয়। ভূতকে অশ্লীল কেন বলছি তা বুঝতে হলে গল্পটা শোনা দরকার। গত পৌষ মাসে আমি মুজাফফরপুরে গিয়েছিলাম। গল্প আরম্ভ হয়ে গেল। অন্ধকারে হিরণময়বাবুর সিগারেটের অগ্নিবিন্দুটি থেকে থেকে জ্বলে উঠছিল। দক্ষিণা বাতাস খবরের কাগজ নিয়ে ফরফর শব্দে খেলা করছিল, আর তার মধ্যে বড়দার নিরালম্ব কণ্ঠস্বর শুনতে পাচ্ছিলাম। মুজাফফরপুর জেলায় আমাদের সামান্য জমি জমা আছে। জায়গাটার নাম নীলমহল। আগে সাহেবরা নীলের চাষ করত। তারপর নীলের চাষ যখন উঠে গেল, তখন আমার ঠাকুরদা ওটা কিনেছিলেন। এখন সেখানে ধান হয়, আখ হয়, আম লিচুর বাগানও আছে, দু চার ঘর প্রজা আছে। আমাদের সাবেক নায়েব শিবসদয় দাস সেখানে থেকে সম্পত্তি দেখাশোনা করেন। দাদা শীতকালে গিয়ে তদারক করে আসেন। এবছর দাদা লম্বেগো নিয়ে বিছানায় শুলেন। কি করা যায়, ধান কাটার সময় আখও তৈরি হয়েছে, এ সময় মালিকদের একবার যাওয়া দরকার। শিবসদয় বাবু অবশ্য লোক ভালোই, বিপত্নিক নিঃসন্তান মানুষ, চুরি চামারি করেন না। কিন্তু সম্প্রতি তিনি তাড়ি এবং অন্যান্য ব্যাপারে একটু বেশি আসক্ত হয়ে পড়েছেন। কাজকর্ম ভালো দেখতে পারেন না, প্রজারা লুটে পুটে খায়, সুতরাং আমাকেই যেতে হলো। ছেলেবেলায় দু একবার নীলমহলে গিয়েছি, তারপর আর যাইনি। মুজাফফরপুর শহর থেকে 4-5 মাইল দূরে সাম্পানি নামে একরকম বলদ টানা গাড়ি আছে, তাতেই চড়ে যেতে হয়। পৌষের মাঝামাঝি একদিন বিকেলবেলা গিয়ে পৌঁছলাম। ওদিকে তখন প্রচণ্ড শীত পড়েছে। আগে খবর দিয়ে যায়নি। আগে খবর দিয়ে গেলে জমিদারির প্রকৃত স্বরূপ দেখা যায় না, কর্মচারীরা ধোঁকার টাটি তৈরি করে রাখে। গিয়ে দেখি কাছারি বাড়ির সামনে তক্তপোষ পেতে শিবসদয়বাবু রোদ্দুরে বসে বৃহৎ তন্ত্রসার পড়ছেন। তার সামনে এক কলসি তাড়ি, রোদ্দুরে তাড়ি গেঁজিয়ে কলসির গা বেয়ে ফেনা গড়িয়ে পড়ছে। আমাকে দেখে শিবসদয় বড়ই অপ্রতিভ হয়ে পড়লেন। তারপর এসে পায়ের ধুলো নিলেন। তিনি আমার চেয়ে বয়সে অনেক বড়, কিন্তু আমি মালিক, তার উপর ব্রাহ্মণ। পায়ের ধুলো নিয়ে আমতা আমতা করে বললেন, আগে খবর দিলেন না কেন? খবর পেলে আমি স্টেশনে গিয়ে, মনে মনে ভাবলাম, খবর দিলে তাড়ির কলসি দেখতে পেতাম না। ন্যাকাশে যে বললাম, দাদা আসতে পারলেন না, তাঁর কোমরে বাত হয়েছে। হঠাৎ আমার আশা স্থির হল। তারপর কলসির দিকে আঙুল দেখিয়ে জিজ্ঞেস করলাম, ওটা কি? শিবসদয় এতক্ষণে সামলে নিয়েছেন, বললেন, আগে তালের রস, শীতটা চেপে পড়েছে, এ সময় তালের রসে শরীর গরম হয়, একটু হবে নাকি? বললাম, না, অনেকদিন বিহারে আছি কিন্তু তাড়ি এখনো ধরিনি, আমার জন্য বরং একটু চায়ের ব্যবস্থা করুন। হলধর! শিবসদয় হলধর বলে হাঁক দিলেন। কাছারি বাড়ির পেছন দিক থেকে হলধর এসে আমাকে দেখে তাড়াতাড়ি আমার পায়ের কাছে মাটিতে হাত ঠেকিয়ে প্রণাম করল। হলধরকে চিনি, মাঝে মাঝে ধান বিক্রি টাকা নিয়ে মুঙ্গেরে আসে। বুড়ো লোক, যাতে কাহার কিংবা ধানুক, চোখ দুটো ভারী ধূর্ত, কাছারিতে চাকরের কাজ করে আর বিনা খাজনায় 2-3 বিঘে জমি চাষ করে। তা শিবসদয় বললেন, ছোটবাবুর জন্য চা জল খাবার তৈরি কর। হলধর বলল, চা জল খাবার? আগে তা আমি কবুতরিকে এক্ষুনি ডেকে আনছি, সে সব জানে। হলধর ব্যস্ত সমস্ত ভাবে বাইরে চলে গেল, বোধহয় গ্রামে গেল। আমি জিজ্ঞেস করলাম, কবুতরিকে? শিবসদয় একটু থমকে বললেন, কবুতরি হলধরের নাতনি। শিবসদয় আমাকে কাছারিতে নিয়ে গিয়ে বসালেন। কাছারি পাকা বাড়ি নয়, পাশাপাশি 3টে মেটে ঘর, সামনে টানা বারান্দা,
মাথায় খড়ের চাল। ভিত বেশ উঁচু, কিন্তু অনাদরে অবহেলায় মাটি ঘষে ঘষে পড়ছে। চালের অবস্থাও তথই বচক, কতদিন ছাওয়া হয়নি তা ঠিক নেই। তিনটে ঘরের একটাতে দপ্তর, মাঝের ঘরটা শিবসদয়বাবুর শোবার ঘর, তার পাশে রান্নাঘর। তিনটে ঘরের অবস্থাই সমান, মেঝের ধুলো উঠছে চালে ফুটো। শিবসদয়ের উপর মনটা বিরক্ত হয়ে উঠল, তারই খেয়ে খেয়ে লোকটা একেবারে অপদার্থ হয়ে পড়েছে। নেহাত পুরনো চাকর, নইলে দূর করে দিতাম। শিবসদয় বোধহয় আমার মনের ভাব বুঝতে পেরেছিলেন, কাঁচু মাচু হয়ে বললেন, আমার বড় চুক হয়ে গেছে, আপনি আসবেন জানলে সব ফিটফাট করে রাখতাম, নিজের জন্য কে অত করে। যা হোক, এবার ধান কাটা হলেই চালটা ছাইয়ে ফেলব। মনটা একটু নরম হল। কাছারি থেকে নেমে বললাম, চায়ের দেরি আছে, আমি ততক্ষণ চারদিক ঘুরে দেখি, ছেলেবেলায় দেখেছি, খুব একটা ভালো মনে নেই। শিবসদয় বললেন, চলুন না, আমি রাখাচ্ছি। দুজনে বেরুলাম। 70-80 বিঘে চাষের জমি, তার মাঝখানে বিঘে চারেক উঁচু জায়গা, এদেশে বলে ভিট জমি। এই উঁচু জায়গাটার উপর আমাদের কাছারি। আগে এখানে নীলকর সাহেবদের কুঠি ছিল, মাঝখানে মস্ত একটা পুকুর। এই পুকুরে নীলের ঝাড় পচিয়ে প্রকাণ্ড প্রকাণ্ড লোহার কড়ায় সেদ্ধ করে নীলের কাত বার করত। এখন পুকুর মজে গেছে, যেটুকু জল আছে তা পদ্ম আর কলমির দামে ভরা। পুকুরের উঁচু পাড়ের একধারে সারি সারি সাহেবদের কুঠি ছিল, এখন ইটের স্তূপ। পুকুরের আর এক পাড়ে কাতার দিয়ে এক সারি বিরাট উনুন, উনুনের গাঁথনি পাকা, তাদের উপরে এখনো কয়েকটা লোহার কড়া বসানো রয়েছে। এইসব কড়ায় নীল সেদ্ধ হতো, এখন মরচে ধরে ফুটো হয়ে গেছে, তবু আছে। সাহেবরা যেমন রেখে গিয়েছিল তেমনি পড়ে আছে। এই চার বিঘে জোড়া ভগ্ন স্তূপের চারদিকে ঝোপঝাড় জন্মেছে, বড় বড় গাছ গজিয়েছে। একটা বিশাল সূচিপূর্ণ ঝাউ গাছ হাত পা মেলে পুকুরের ঈশান কোণটাকে আড়াল করে রেখেছে। বাইরের দিকে দৃষ্টি ফেরালে মনে হয় সবুজ সমুদ্রের মাঝখানে পাথুরে দ্বীপের ওপর আমরা দাঁড়িয়ে আছি। ধানের ক্ষেত, আখের ক্ষেত, আম লিচুর বাগান। বিকেলবেলায় পড়ন্ত রোদে তার উপর বাতাসের ঢেউ খেলে যাচ্ছে। আম লিচুর বাগানের কোলে প্রজাদের গ্রাম, মোট 20-25টা খড়ে ছাওয়া কুঁড়ে ঘর, বড় সুন্দর দেখতে। কিন্তু দেখতে যতই সুন্দর হোক, ওখানকার আবহাওয়া ভালো নয়। ঘুরে বেড়াতে বেড়াতে নিজের অগোচরেই একটা কাঁটা আমার মনে বিঁধতে লাগল। কোথায় যেন একটা বিকৃত পচা অশুচিতা লুকিয়ে আছে, ঢাকা নর্দমার চাপা দুর্গন্ধের মতো। নীলকর সাহেবরা শুধু অত্যাচারী ছিল না, পাপী ছিল। এমন কোনো পাপ নেই যা তারা করত না, তাদের পাপের ছাপ যেন এখনো ও জায়গা থেকে মুছে যায়নি। মনে পড়ল দাদা বলেছিলেন, নীলমহলের বাতাসে ম্যালেরিয়ার চেয়েও সাংঘাতিক বিষ আছে, ওখানে বেশি দিন থাকলে মানুষ অধঃপাতে যায়, অমানুষ হয়ে যায়। ফিরে আসতে আসতে হঠাৎ চোখে পড়ল ঝাউ গাছটার আড়ালে একটা পাকা ঘর। আঙুল দেখিয়ে প্রশ্ন করলাম, ওটা কি? শিবসদয় বললেন, ওটা কোত ঘর। কোত ঘর? সে কাকে বলে? নীলকরদের আমলের ঘর, প্রজারা বজ্জাতি করলে সাহেবরা তাদের ধরে এনে ওই কোত ঘরে বন্ধ রাখত। খুব মজবুত ঘর গড়েছিল, যেন লখিন্দরের লোহার ঘর। চলুন তো দেখি। গিয়ে দেখি ঝাউ গাছের আওতায় ছোট্ট একটি ঘর, খুব উঁচু নয়, বেঁটে নিরেট চৌকস জগদ্দল পাথরের মতো মজবুত ঘর। 24 ইঞ্চি চওড়া দেয়াল, মোটা মোটা গরাদ লাগানো জানলার লোহার কবাট খোলা রয়েছে,
দরজার লোহার কবাটও খোলা। দেখে আশ্চর্য হয়ে গেলাম, ইট কাঠ দরজা জানলা কিছুই নষ্ট হয়নি, 60-70 বছর ধরে দিব্যি অটুট রয়েছে। মনে হলো কোত ঘর কিনা তাই অটুট আছে। সাম্রাজ্য ভেঙে পড়ে, তার জায়গায় অন্য শাসনতন্ত্র আসে, কিন্তু কারাগার ঠিক খাড়া থাকে। মানুষ যখন সমাজ গড়েছিল তখন কারাগারও গড়েছিল। যতদিন একটা আছে ততদিন অন্যটাও থাকবে। দোরের কাছে গিয়ে ভেতরে উঁকি মারলাম। মেঝে শান বাঁধানো, দেয়ালের চুনকাম এখনো বোঝা যায়। আমি শিবসদয়কে বললাম, ঘরটা তো বেশ ভালো অবস্থাতেই আছে, তা ব্যবহার করেন না কেন? দরজা জানলা কি জাম হয়ে গেছে? শিবসদয় আগে বলে থেমে গেলেন। আমি দরজার কবাট ধরে টানলাম। মোর্চে ধরা হাঁসকলে ক্যাঁচ ক্যাঁচ শব্দ হলো বটে, কিন্তু বেশ খানিকটা নড়ল। আমি শিবসদয়ের পানে তাকালাম। তিনি উৎকণ্ঠিতভাবে বললেন, সন্ধে হয়ে এলো, চলুন এবার ফেরা যাক। সূর্যাস্ত হয়েছে কি হয়নি, কিন্তু ঝাউ গাছতলায় ঘোর হয়ে এসেছে। কাছারি বাড়ি এখান থেকে বড়জোর 100 গজ। আমি দরজা ছেড়ে পা বাড়ালাম। ঠিক এই সময় আমার কানের কাছে কে যেন খিসখিস শব্দ করে হেসে উঠল। আমি চমকে ফিরে তাকালাম, কেউ নেই। উপর দিকে চোখ তুলে দেখলাম ঝাউ গাছের ডালগুলো একটা দমকা হাওয়ায় নড়ে উঠেছে। তারই শব্দ, কিন্তু ঠিক মনে হলো যেন চাপা গলার হাসি। পুকুরের পাড় দিয়ে অর্ধেক পথ এসেছি। শিবসদয় একটু কেশে কেশে বললেন, কোত ঘরের জানলা বন্ধ করা যায়, কিন্তু বন্ধ থাকে না, আপনাআপনি খুলে যায়। তার মানে? আমি থমকে দাঁড়িয়ে পড়লাম। শিবসদয় বললেন, সেই জন্যই ঘরটা ব্যবহার করা যায় না, ওতে সাহেব থাকে। সাহেব থাকে? কোন সাহেব? আগে আছে একজন। শিবসদয় একবার ঘাড় ফিরিয়ে পিছন দিকে তাকালেন, বললেন, এখন চলুন রাত্রে বলবো। একটু বিরক্ত হলাম। লোকটা কি আমাকে ভূতের গল্প শুনিয়ে ভয় দেখাতে চায় নাকি? পীরের কাছে মামদোবাজি? যা হোক, কাছারিতে ফিরে এসে দেখলাম পূর্ণ কুম্ভটি স্থানান্তরিত হয়েছে। তক্তপোষের উপর কম্বল পাতা, তার উপর ফরাস, তার উপর মোটা তাকিয়া গদিয়ান হয়ে বসলাম। পশ্চিম আকাশে তখনও বেশ আলো রয়েছে, কিন্তু বাতাস ক্রমেই ঠান্ডা হয়ে আসছে। শিবসদয় ঘরে গিয়ে একটা বালাপোষ গায়ে জড়িয়ে চৌকির কোণে এসে বসলেন। বোধহয় এই ফাঁকে শরীর গরম করা সঞ্জীবনী সুধা সেবন করে এলেন। এই সময় একটা মেয়ে রান্নাঘর থেকে নেমে এলো, দুহাতে বড় কাঁসার থালার উপর চায়ের পেয়ালা আর জলখাবারের রেকাবি নিয়ে। চলনের ভঙ্গিতে বেশ একটু ঠমক আছে, হিন্দিতে যাকে বলে লাচক। উচক্কা বয়স, নিটোল পুরন্ত গরম, গায়ের রং ময়লা বটে, মুখখানাও সুন্দর বলা চলে না, পুরু ঠোঁট, চোয়ালের হাড় চওড়া, চোখের দৃষ্টি নরম নয়, কিন্তু সব মিলিয়ে একটা দুরন্ত আকর্ষণ আছে। হলধরের নাতনি কবুতরী। আমার সামনে থালা রেখে আমার মুখের পানে চেয়ে হাসল, সাদা দাঁতগুলো ঝকঝক করে উঠল। সহজ ঘনিষ্ঠ প্রগল্ভতার সুরে বললে, ছোট মালিককে এই প্রথম দেখলাম। আমি উত্তর দিলাম না, শিবসদয়ের দিকে তাকালাম।
তিনি অন্যদিকে মুখ ফিরিয়ে বসে আছেন। জিজ্ঞেস করলাম, আপনি চা খাবেন না? শিবসদয় অস্পষ্ট স্বরে বললেন, আমি খাই না। কবুতরী আমার সামনে দাঁড়িয়েছিল, বলল, ও ছোট মালিক, দেখুন তো চায় মিষ্টি হয়েছে কিনা। গলায় এতটুকু সংকোচ নেই। চায় চুমুক দিয়ে বললাম, ঠিক আছে। কবুতরী বলল, আর নিমকি কে দেখুন না। আমি নিমকিতে কামড় দিয়ে বললাম, ঠিক আছে। কবুতরী তবু দাঁড়িয়ে রইল। আমি তার দিকে একবার তাকালাম, সে আমার পানে অপলক চোখ মেলে চেয়ে আছে, মুখে ঘনিষ্ঠ নির্লজ্জ হাসি। শিবসদয় তার দিকে না তাকিয়েই একটু অপ্রসন্ন স্বরে বললেন, কবুতরী দাঁড়িয়ে থেকো না, তাড়াতাড়ি রান্নার কাজ ছেড়ে নাও, বাবু ক্লান্ত হয়ে এসেছেন, সকাল সকাল খেয়ে শুয়ে পড়বেন। কবুতরী আরো খানিকক্ষণ দাঁড়িয়ে রইল, তারপর অনিচ্ছা ভরে রান্নাঘরের দিকে চলে গেল। আমি জিজ্ঞেস করলাম, আপনার রান্না কি কবুতরীই করে? হ্যাঁ। ওর ঘরে কে কে আছে? একটু চুপ করে থেকে শিবসদয় মৃয়মান স্বরে বললেন, ও হলধরের কাছেই থাকে, একটা স্বামী ছিল, বছর খানেক আগে ওকে ত্যাগ করে চলে গেছে। শিবসদয়ের দিকে ভালো করে চেয়ে দেখলাম, এতক্ষণ যা চোখে পড়েনি হঠাৎ তাই দেখতে পেলাম। তার শীর্ণ চেহারা, নিষ্প্রভ চোখ, ঝুলে পড়া আলগা ঠোঁট, তার সাম্প্রতিক জীবনের সম্পূর্ণ ইতিহাস যেন ওই মুখে লেখা রয়েছে। বুড়ো বয়সে তিনি শুধু তাল রসেরই রসিক হননি, অন্য রসেও মজেছেন, পরকিয়া রস। কবুতরী ছোট ঘরের শৈরিনী মেয়ে, সে তাঁকে গ্রাস করেছে, কিন্তু কবুতরী শিকারী মেয়ে, বড় শিকার সামনে পেয়ে সে ছোট শিকারের পানে তাকাবে কেন? কবুতরীর ভাবভঙ্গি থেকে শিবসদয় তা বুঝতে পেরেছেন, তাই তাঁর মনে সুখ নেই। অথচ যখন বয়স কম ছিল শিবসদয় তখন সচ্চরিত্রই ছিলেন, লেখাপড়া বেশি না জানলেও মনটা ভদ্র ছিল। 5 বছর আগে পর্যন্ত তিনি আমাদের মুঙ্গেরের জমি জমা দেখতেন, কাজকর্মে দক্ষতা ছিল, অবৈধ লাভের লোভ ছিল না। আর আজ নীলমহলে এসে তাঁর এই অবস্থা, এটা কি স্থান মাহাত্ম্য? ম্যালেরিয়ার চেয়েও সাংঘাতিক বিষ তাঁর রক্ত দূষিত করে দিয়েছে। চা জল খাবার শেষ করে বললাম, চলুন ভেতরে গিয়ে বসা যাক, বাইরে হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। হলধর ঘরে ঘরে লণ্ঠন জ্বেলে দিয়েছে। আমরা দপ্তরের মেঝে পাতা গদির ওপর গিয়ে বসলাম। শিবসদয় মচ্ছি ভঙ্গ হয়ে আছেন, মাঝে মাঝে চোখ বেঁকিয়ে আমার পানে চাইছেন, বোধহয় বোঝবার চেষ্টা করছেন কবুতরীর দিকে কতটা আকৃষ্ট হয়েছি আমি। জিজ্ঞেস করলাম, রাতে শোবার ব্যবস্থা কিরকম? আমার সঙ্গে লেপ বিছানা সব আছে। শিবসদয় বললেন, শোবার ঘরে আপনার বিছানা পেতে দিয়েছি, আমি এই গদির ওপর রাত কাটিয়ে দেব। সিগারেট ধরিয়ে তাকিয়ায় ঠেস দিয়ে বসলাম। হ্যাঁ, এবার কোত ঘরের সাহেবের গল্পটা বলুন তো। একটু বসুন, আমি রান্নার খবরটা নিয়ে আসি, বলে শিবসদয় উঠে গেলেন। মিনিট 5 পরে আবার ফিরে এসে বসলেন। গন্ধ পেয়ে বুঝলাম শুধু রান্না পরিদর্শন নয়, শীতের অমোঘ মুষ্টিযোগও বেশ খানিকটা টেনেছেন, তার চোখে মুখে সজীবতা ফিরে এসেছে। বললেন, আপনি কি সাহেবের কথা কিছু জানেন না? কিছু না, কেউ কিচ্ছু বলেনি।
শিব সদয় তখন আরম্ভ করলেন, ও আমারও শোনা কথা, হলধর আর গাঁয়ের পাঁচজনের মুখে যা শুনেছি তাই বলছি। 80-90 বছরে আগেকার ঘটনা, তখন নীলকর সাহেবদের ব্যবসা গুটিয়ে আসছে, জার্মানির কারখানায় নকল নীল তৈরি হয়েছে। সেই সময় এখানে যেসব সাহেব থাকতো তাদের মধ্যে একটা ছোঁড়া ছিল ভয়ঙ্কর পাজি, এখানকার নীল চাষিরা তার নাম দিয়েছিল বিল্লি সাহেব। প্রজারা কিছু করলে ধরে এনে হাসতে হাসতে যেসব যন্ত্রণা দিত তা শুনলে এখনো গা শিউড়ে ওঠে। গ্রীষ্মকালে হাত পা বেঁধে রোদে সারাদিন ফেলে রেখে দিত, শীতের রাত্রিরে পুকুরে গলা পর্যন্ত ডুবিয়ে দাঁড় করিয়ে রাখত, আঙুলের নখ উপড়ে পেরেক ঠুকে দিত, আর কম বয়সী মেয়ে মানুষ দেখলে তো রক্ষে নেই। অন্য সাহেবরাও দরকার হলে প্রজাদের উপর অত্যাচার করত, ধরে এনে কোতকালে বন্ধ করে রাখত, কিন্তু বিল্লি সাহেবের তুলনায় সে কিছুই নয়। বিল্লি সাহেব রোজ নতুন নতুন যন্ত্রণা দেবার ফোন দিবার করত, অন্য সাহেবরা তাকে সামলানোর চেষ্টা করত কিন্তু পেরে উঠত না। একবার একটা প্রজা দাদনের টাকা নিয়ে গা ঢাকা দিয়েছিল, সাহেবরা তার বউকে ধরে এনে কোদগড়ে বন্ধ করে রেখেছিল। বউটার ওপর অত্যাচার করার মতলব তাদের ছিল না, প্রজাটাকে জব্দ করাই ছিল উদ্দেশ্য, কিন্তু বিল্লি সাহেব মনে মনে অন্য ফোন দিয়ে এঁটেছিল। দুপুর রাত্রে অন্য সাহেবরা যখন ঘুমিয়ে পড়েছে তখন সে কোদগড়ের তালা খুলে ঘরে ঢুকল। বউটার কাছে সরাসরি ছিল না, কিন্তু তার দুহাতে ছিল ভারী ভারী রূপোর বালা, এদেশে যাকে বলে কাঙ্গনা, সেই দিয়ে এসে মারল বিল্লি সাহেবের রগে। সাহেব সেখানেই পড়ে মরে গেল, বউটা পালালো। অন্য সাহেবরা জেগে উঠেছিল, তারা ব্যাপার দেখে ভয় পেয়ে গেল। তখন দীনবন্ধু মিত্রের নীলদর্পণ বেরিয়েছে, লং সাহেব তার তর্জমা করে জেলে গেছে, এ সময়ে যদি এই ব্যাপার জানাজানি হয় তাহলে আর রক্ষে থাকবে না। সাহেবরা সেই রাত্রেই কোদঘরের মেঝে খুঁড়ে বিল্লি সাহেবকে কবর দিল, তারপর মেঝে আবার সানমা দিয়ে ফেলল, বাইরে রটিয়ে দিল বিল্লি সাহেব দেশে ফিরে গেছে। এই ঘটনা 2-3 বছরের মধ্যেই নীলের ব্যবসা উঠে গেল, সাহেবরা জমিদারি বিক্রি করে দেশে ফিরে চলে গেল। আপনার ঠাকুরদা নীলমহল কিনলেন, কোতঘরটা সেই থেকে পড়ে আছে। শুনেছি গোড়ার দিকে ঘরটাকে গোদাম হিসেবে ব্যবহার করার চেষ্টা হয়েছিল, কিন্তু মুশকিল হলো এই যে ওই দরজা জানলা বন্ধ করে রাখা যায় না, যতবার বন্ধ করা হয় ততবার খুলে যায়, এমনকি দরজায় তালা লাগালেও ফল হয় না, তালা আপনা আপনি খুলে যায়। তাই সকলের বিশ্বাস বিল্লি সাহেব ওখানে আছে। শিব সদয় চুপ করলেন, আমিও খানিকক্ষণ চুপ করে রইলাম, তারপর জিজ্ঞেস করলাম, বিল্লি সাহেবের ভূতকে কেউ দেখেছে? আগে না, কেউ চোখে দেখেনি। আপনিও দেখেননি? না, কিন্তু অনুভব করেছে এরা দুষ্ট প্রেতাত্মা আছে বলে। শিবসদয় চকিতে ঘাড় ফিরিয়ে পিছন দিকে তাকালেন। আপনি প্রেতাত্মা বিশ্বাস করেন, মানে ভূত মানেন? আগে সে কি কথা, প্রেতাত্মায় বিশ্বাস করব না, আত্মা যদি থাকে তো প্রেতাত্মাও তো আছে। তা বটে, যারা আত্মার অস্তিত্বই বিশ্বাস করেন না তাদের কাছে এ যুক্তির কোনো মূল্য নেই, কিন্তু বিশ্বাসের একটা মূল্য আছে। কোতঘরের ব্যাপারটা হয়তো একেবারে বুজরুকি নয়, ভূত প্রেত সম্বন্ধে আমার একটু কৌতূহল আছে, ভাবলাম ব্যাপারটা অনুসন্ধান করে দেখতে হবে। বিল্লি সাহেব যদি সত্যি থাকে, অজ্ঞ চাষাভূষর অলিক কুসংস্কার না হয়, তাহলে সেটা জানা দরকার। রাত 8টার মধ্যে খাওয়া সেরে নিলাম, শিবসদয়ও আমার সঙ্গে বসলেন। রান্না বেশি নয়, ফুলকা রুটির সঙ্গে বেগুন পোড়া, হিং দিয়ে ঘন অড়ুর ডাল, মাংস, পুদিনা চাটনি আর ক্ষীর। মাংস কোথায় পেল কে জানে, হয়তো আমার জন্যই পাঁঠা কেটেছিল, কিন্তু কবুতরি মাংসটা রেঁধেছিল বড় ভালো। এদেশি রান্না, একটু ঝাল বেশি, তার সঙ্গে আদা পেঁয়াজ রসুন বাটা,
আর আস্ত গোলমরিচ। খাওয়াটা একটু বেশি হয়ে গেল। খেয়ে উঠে আঁচাতে আঁচাতেই শীত ধরে গেল, আর বসলাম না, একেবারে শোবার ঘরে গেলাম। শিব সদয় সঙ্গে সঙ্গে এলেন। একটা তক্তপোষের ওপর পুরু বিছানা পাতা হয়েছে, ঘরের কোণে হ্যারিকেন লণ্ঠন জ্বলছে, আমি সঙ্গে একটা ইলেকট্রিক টর্চ এনেছিলাম, সেটা স্যুটকেস থেকে বার করে বালিশের পাশে রাখলাম। তারপর বিছানায় বসে সিগারেট বার করলাম। ঠান্ডায় আঙুলগুলো কালিয়ে গেছে, হাড়ে কাঁপুনি ধরেছে। শিবসদয় আমার অবস্থা দেখে একটু কেশে বললেন, এখানকার ঠান্ডায় আপনার অভ্যেস নেই, লেপে শীত ভাঙবে না, কিন্তু কিন্তু কি, যদি এক পেয়ালা গরম তালের রস খেয়ে শোন তাহলে আর শীত করবে না। একটু কড়া সুরেই বললাম, না। তারপর সিগারেট ধরিয়ে বললাম, আপনি শুয়ে পড়ুন গিয়ে, কাল সকালে আপনার খাতাপত্র দেখব। শিবসদয় আর কিছু বললেন না, আস্তে আস্তে দরজা ভেজিয়ে দিয়ে চলে গেলেন। আমিও আলোটা কমিয়ে দিয়ে শুয়ে পড়লাম। লেপ গায়ে দিয়ে শুয়ে শুয়ে সিগারেট টানছি, নানা রকম চিন্তা মনে আসছে। শিবসদয় আমাকে তাড়ি ধরাবার চেষ্টা করছেন, কবুতরই চেষ্টা করছে বড় শিকার ধরবার। যদি বেশি দিন এখানে থাকি আমার মনের অবস্থাটা কিরকম দাঁড়াবে? বিল্লি সাহেব, বিল্লি সাহেব, ওহ, নীলকর সাহেবগুলো কি শয়তানি ছিল। লেপের মধ্যে শরীর গরম হয়ে আসছে, সিগারেট শেষ করে চোখ বুজে শুয়ে আছি, এত তাড়াতাড়ি ঘুমানোর অভ্যেস নেই, তবু একটু তন্দ্রা আসছে। হঠাৎ চোখ খুলে গেল, দেখি কবুতরই বিছানার পাশে দাঁড়িয়ে আছে। কমানো লণ্ঠনের অস্পষ্ট আলোয় তাকে দেখে আমার যেন দম বন্ধ হয়ে এলো। কখন নিঃশব্দে ঘরে ঢুকেছে জানতেই পারিনি। আমি চোখ খুলেছি দেখে কবুতরি আমার মুখের কাছে ঝুঁকে চাপা গলায় বলল, ছোট মালিক, আপনি জেগে আছেন? আপনার গা টিপে দি। না, দরকার নেই, তুমি যাও কবুতরি, যাও। কবুতরি মোটেই অপ্রস্তুত হল না, সহজভাবে বলল, আচ্ছা কাল ভোরে আমি আপনার চা তৈরি করে আনবো, ঠিক আছে, এখন ঘুমিয়ে পড়ুন। সে ছায়ার মতো ঘর থেকে বেরিয়ে গেল। আমি কিছুক্ষণ চুপ করে বসে রইলাম, তারপর উঠে দরজা বন্ধ করতে গেলাম। দরজায় হুড়কো থাকবার কথা, কিন্তু হুড়কো নেই। বাইরের আক্রমণ থেকে আত্মরক্ষার কোনো উপায় নেই, কি করা যায়? দরজাটা ভালো করে চেপে দিয়ে এসে শুলাম। আমি সাধু সন্ন্যাসী নই, আবার লুচ্চা লম্পটও নই, নিজেকে ভদ্রলোক বলে মনে করি। 35 বছর বয়স হয়েছে, জীবনে প্রলোভন এসেছে, কিন্তু প্রলোভন যে এমন দুর্নিবার হতে পারে তা কখনো কল্পনা করিনি। মনের মধ্যে যেসব চিন্তা আসতে লাগলো সেগুলোকে ভদ্র চিন্তা বলতে পারি না। এ যেন নর্দমার পাঁক নিয়ে নোংরামির হোলি খেলা। সঙ্গে সঙ্গে কবুতরীর ওপর রাগও হতে লাগলো, রাগ হতে লাগলো তার চুম্বকের মতো আকর্ষণ করার শক্তির ওপর। ছোট লোকের মেয়ে, নির্লজ্জ নষ্ট মেয়ে মানুষ, পুরু
পুরুষ হ্যাংলার রক্তচোষা সূর্পনখার জাত? কণ্টক সজ্জায় এপাশ ওপাশ করতে করতে কখন ঘুমিয়ে পড়েছি জানি না। ঘুম ভাঙল একেবারে শেষ রাতে। দেখি লেপের মধ্যে ঠান্ডায় জমে গেছি। বাইরে একটা হাড় কাঁপানো হাওয়া উঠেছে। সে হাওয়া কুলকুল করে ঘরে ঢুকছে কোথা দিয়ে? টর্চ জেলে চারদিকে ঘোরালাম। মাথার দিকে একটা ছোট জানলা আছে বটে, কিন্তু সেটা বন্ধ, দরজাও চাপা রয়েছে। মাটির দেয়ালে আলো ফেলে দেখলাম কোথাও ফুটো ফাটা আছে কিনা, কিন্তু নেই। তারপর টর্চের আলো গিয়ে পড়ল চালের নিচে, সেখানে একটি মস্ত ফুটো। শেষ রাতের হাওয়া সেই ফুটো দিয়ে ঢুকছে। নিরুপায়, চালের ফুটো বন্ধ করা যাবে না। আগাপাশতলা লেপ মুড়ি দিয়ে শুয়ে রইলাম, কিন্তু হাড়ের কাঁপুনি গেল না। মনে হলো এই সময় শিবসদয়বাবুর তালের রস পেলে কাজ হতো। হাত ঘড়িটা দেখলাম, 5টা বাজতে কয়েক মিনিট বাকি আছে। এখনো সকাল হতে 1.5 ঘন্টা। বিছানায় উঠে বসে সিগারেট ধরালাম। গোটা দিনেক সিগারেট পরপর টানলাম, কিছু হলো না। লাথির ঢেঁকি চড়ে ওঠে না। ভাবছি এবার কি করব। লণ্ঠনটাকে কোলে নিয়ে বসলে কেমন হয়। এমন সময় দৌড় ঠেলে কবুতরি ঘরে ঢুকল। তার হাতে চায়ের পেয়ালা ধোঁয়াচ্ছে। বাক্য ব্যয় না করে পেয়ালা হাতে নিলাম। এক চুমুক দিতেই জিভটা যেন পুড়ে গেল, কিন্তু শরীরের মধ্যে তৃপ্তি ভরে উঠতে লাগলো, রক্ত গরম হওয়ার তৃপ্তি। কবুতরি হেসে বলল, সিগারেটের গন্ধ পেয়ে বুঝলুম তো আমার ছোট মালিকের ঘুম ভেঙেছে। বললাম, তুমি কি বাড়ি যাওনি? সে বলল, না, রান্নাঘরে উনুনের পাশে শুয়ে রাত কাটিয়ে দিয়েছি, নইলে আমার ছোট মালিকের চা তৈরি করতাম কি করে। চা শেষ করে পেয়ালা তার হাতে দিলাম। বললাম, আরেক পেয়ালা নিয়ে এসো। সে এক গাল হেসে ছুটে চলে গেল। আশ্চর্য মেয়ে, কি অসম্ভব খাটতে পারে, শরীরে কোনো ক্লান্তি নেই। ভোরবেলা মালিকের চা তৈরি করে দেবার জন্য সারা রাত উনুনের পাশে শুয়ে থাকতে পারে, অথচ অন্যদিকে আবার। দ্বিতীয় পেয়ালা চা এনে আমার হাতে দিয়ে বলল, যাই, রাত্রির এটো বাসনগুলো এ বেলা মেজে পেলি, দরকার হলে আমাকে ডাকবেন কিন্তু। হ্যাঁ, ঘাড় বেঁকিয়ে হেসে কবুতরি চলে গেল। সেদিন বেলা 9টার সময় দপ্তরে গিয়ে বসলাম। শিবসদয়কে বললাম, ও ঘরে আর আমি শোবো না, আজ থেকে কোদ ঘরে আমার শোবার ব্যবস্থা করুন। শিবসদয় ঘাবড়ে গেলেন। কোদ ঘর? কিন্তু। আমি বললাম, কিন্তু কি? বিল্লি সাহেব, বিল্লি সাহেবের সঙ্গে আমি বোঝাপড়া করে নেব, আপনার ভাবনা নেই। তারপর প্রায় সারা দিনটাই কাজকর্মে কেটে গেল। হিসেব নিকেশ, জমা খরচ, আম লিচুর বাগান জমা দেওয়ার ব্যবস্থা, ধান কাটা এবং বিক্রির ব্যবস্থা। প্রজারা খবর পেয়েছিল আমি এসেছি, তারা এসে সেলাম করে গেল। কেউ 1 টাকা, কেউ 8 আনা সেলামি দিলে। দুপুরবেলা খেয়ে দিয়ে আমার নতুন শোবার ঘর তদারক করতে গেলাম। দুপুরের আলোয় জায়গাটা মোটেই ভুতুড়ে বলে মনে হয় না, দিব্যি ঝরঝরে। হলধর ঘরটা ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে রেখেছে, একটা তক্তপোষ ঢুকিয়েছে। দেখে শুনে ফিরে এলাম। কোদ ঘরে ভূত থাকে থাক, ছাদে ফুটো নেই। বিকেল বেলাটাও কাজে কর্মে কাটল। যত সন্ধে হয়ে আসতে লাগল, শিবসদয় ততই শঙ্কিত হয়ে উঠতে লাগলেন। শেষ রাতে খেতে বসে বললেন,
দেখুন না, আমার ভয় করছে, যদি কিছু ঘটে। বললাম, কিচ্ছু ঘটবে না, বরং এ ঘরে শুলেই নিমোনিয়া ঘটবার সম্ভাবনা আছে। কবুতরই পরিবেশন করছিল, খিলখিল করে হেসে উঠল। ও যখন থেকে শুনেছে আমি কোদ ঘরে শোব, তখন থেকে ওর মুখে চোখে বিদ্যুৎ খেলছে। মনে মনে কি বুঝেছে কে জানে, কিন্তু ভাবভঙ্গি দেখে মনে হয় ভূত টু তো বিশ্বাস করে না। হয়তো ভেবেছে। শিবসদয় কটমট করে তাকিয়ে বললেন, মালিকের সামনে হাসছিস, তোর সহবত নেই? কবুতরি হাসি থামালো বটে, কিন্তু তার চোখে মুখে চাপা কৌতুক উপচে পড়তে লাগল। রাত 8:30 সময় কাছারি বাড়ি থেকে বেরুলাম, কবুতরি দাঁড়িয়ে রইল। শিবসদয় লণ্ঠন নিয়ে আমার আগে আগে চললেন, হলধর আরেকটি লণ্ঠন নিয়ে পিছনে চলল। আকাশে এক ফালি চাঁদ আছে, কনকনে ঠান্ডা, কিন্তু হাওয়া নেই। কোদ ঘরে পৌঁছলাম, দরজা জানালা খোলা রয়েছে, ঘরে বোধহয় ধূপধুনো দিয়েছিল, এখনো একটু গন্ধ লেগে আছে। তক্তপোষের ওপর বিছানা পাতা, লেপ বালিশ সব আছে, এক কোণে গেলাস ঢাকা জলের কুঁজো। হলধর ধূর্ত চোখে আমার পানে চেয়ে বলল, সব ঠিক আছে বাবু। বুড়োটা সব জানে, সব বোঝে, কিন্তু বেশি কথা কয় না। টর্চ, সিগারেটের টিন, হাত ঘড়ি বালিশের পাশে রাখলাম। ঘরের চারিদিকে একবার তাকিয়ে বললাম, হ্যাঁ সব ঠিক আছে, তোমরা এবার যাও, আর এই জানালাটা আপাতত খোলা থাক, পরে বন্ধ করব, আর দরজা ভেজিয়ে দিয়ে যেও। শিবসদয় একটু খুঁত খুঁত করলেন, তারপর লণ্ঠন নিয়ে বাইরে গেলেন। হলধর নিজের হাতে লণ্ঠনটি একটু উস্কে দিয়ে তক্তপোষের শিয়রের কাছে রাখল। ধূর্ত চোখে আমার পানে চেয়ে ঘাড় হেলিয়ে যেন ইশারা করল, তারপর ঘরের বাইরে গিয়ে লোহার দরজা ভেজিয়ে দিল। মরচে ধরা হাঁসকলে ক্যাঁচ ক্যাঁচ শব্দ হল, তারপর আমি একা। জানালাটা খোলা, তার ভেতর দিয়ে চৌকশ খানিকটা দৃশ্য দেখা যাচ্ছে। আমি গিয়ে জানালাটা পরীক্ষা করলাম, জানালায় ছিটকিনি আছে, ভেতর থেকে বন্ধ করা যায়। পাল্লা দুটো নেড়ে দেখলাম সচল আছে, দরকার হলে বন্ধ করা যাবে। ফিরে এসে বিছানায় বসলাম, তরিবৎ করে সিগারেট ধরাতে গিয়ে লক্ষ্য করলাম আলোটা আস্তে আস্তে নিভে আসছে। তেল ফুরিয়ে গেল নাকি? কিন্তু তা তো হবার কথা নয়, সমস্ত রাত জ্বলবে বলে হলধর লণ্ঠনে তেল ভরে দিয়ে গেছে। তবে আলোটা দপদপ করল না, কমতে কমতে নীল হয়ে নিভে গেল, যেন কেউ কল ঘুরিয়ে নিবিয়ে দিলে। ঘর অন্ধকার, জানালা দিয়ে কেবল বাইরের ফিকে জ্যোৎস্না দেখা যাচ্ছে। আমি মনটাকে শক্ত করে নিয়ে আবার সিগারেট ধরাতে গেলাম, ক্যাচ করে একটা শব্দ হলো। চোখ তুলে দেখি লোহার দরজা আস্তে আস্তে খুলে যাচ্ছে। তারপর কানের কাছে শুনতে পেলাম খিসখিস হাসির শব্দ। ধরমড়িয়ে বিছানা ছেড়ে উঠে দাঁড়ালাম, হাসি কিন্তু বন্ধ হলো না, কানের কাছে খিসখিস শব্দ চলতে লাগলো। এবার আর ঝাউ পাতার শব্দ বলে ভুল করবার উপায় নেই, হাসি বটে, একটা অসভ্য অশ্লীল হাসি। হাসি অনেক রকম আছে, প্রাণখোলা হাসি, বিদ্রুপের প্যাঁচানো হাসি, মুরুব্বিয়ানার গ্রাম ভারী হাসি, কাষ্ঠ হাসি, কিন্তু এ হাসি ও ধরনের নয়। এ হাসির বর্ণনা করা শক্ত, এ হাসি শুনলে মনে হয় এর পিছনে অকথ্য নোংরামি লুকিয়ে আছে। যে হাসছে
তার মনের পাঁক শ্রোতার গায়ে লেগে যায়, গা ঘিন ঘিন করে। আমার গা ঘিন ঘিন তো করলই, উপরন্তু শিরদাঁড়া শিরশির করে উঠল। কতটা ভয় কতটা ঘেন্না বলতে পারবো না, তবে ভূত আছে। বিল্লি সাহেব চাষাদের অলিক কল্পনা নয়। ভূতের সঙ্গে গা শুঁকাশুঁকি আমার নতুন নয়, জানি ভয় পেলেই বিপদ। আমি জোর করে নিজেকে শক্ত করে নিলাম, তারপর সিগারেট ধরালাম। নিভে যাওয়া লণ্ঠনটা নেড়ে দেখলাম তাতে তেল ভরা রয়েছে। লণ্ঠন আবার জ্বালালাম, লোহার দরজা টেনে আবার বন্ধ করলাম, তারপর খোলা জানালাটা বন্ধ করে ছিটকিনি লাগিয়ে দিলাম। দেখি এবার কি হয়। ইতিমধ্যে হাসি থেমে গিয়েছিল, আমি বিছানায় এসে বসলাম। লণ্ঠন আর নিবল না। কিছুক্ষণ পরে আরেক রকমের শব্দ কানে আসতে লাগলো। এই শব্দ খুব মৃদু, যেন একটা কুকুর নিঃশ্বাস টেনে টেনে কি শুঁকছে আর ঘরময় ঘুরে বেড়াচ্ছে। বদ্ধ ঘরে সিগারেটের ধোঁয়া তাল পাকাচ্ছিল। হঠাৎ মনে হল, প্রেতটা সেই গন্ধ শুঁকছে নাকি? হয়তো যখন বেঁচে ছিল খুব সিগারেট খেত। একটা অত্যন্ত দুষ্ট প্রকৃতির অতৃপ্ত ক্ষুধিত প্রেতাত্মা এখানে আছে, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু প্রেতাত্মাদের শরীর ধারণ করবার ক্ষমতা থাকলেও দৈহিক অনিষ্ট করবার ক্ষমতা বেশি নেই। পাশ্চাত্য দেশে পোল্টারগাইস্ট নামে একরকম বিদেহাত্মার কথা জানা আছে, যারা শূন্য ঘরে বাসনকোসন ভাঙে, টেবিলের উপর থেকে জিনিস ঠেলে মাটিতে ফেলে দেয়, আরো নানা রকম ছোটখাটো উৎপাত করে, কিন্তু এর বেশি কিছু করতে পারে না। বিল্লি সাহেব বোধহয় সেই জাতের ভূত। সিগারেট শেষ করে ফেলে দিলাম। ঘড়িতে দেখলাম 9টা বেজে গেছে। এই পরিবেশের মধ্যে ঘুম যদিও সুদূর পড়া হতো, তবু লেপ গায়ে দিয়ে শুয়ে পড়লাম। ঘাড় ফিরিয়ে দেখি জানালার ছিটকিনি খুলে গেছে, পাল্লা দুটো আস্তে আস্তে খুলছে, সঙ্গে সঙ্গে দরজার কপাটও। উঠে বসলাম, অমনি কানের কাছে খিসখিস হাসি, গায়ে কাঁটা দিয়ে উঠল। টর্চ হাতে নিয়ে ঘরের বাইরে গেলাম, দোরের সামনে পাইচারি করতে লাগলাম। কি করা যায়, জানালা দরজা বন্ধ করে লাভ নেই, যতবার বন্ধ করব ততবার খুলে যাবে। সারা রাত দরজা জানালা খোলা থাকলে নির্ঘাত নিমোনিয়া কিংবা প্লুরিসি, ফিরে যাব। কিন্তু ফিরে গেলে শিবসদয় মাথা নেড়ে বলবেন, আমি আগেই বলেছিলাম। কবুতরি খিলখিল করে হাসবে, না 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 না, তার চেয়ে যেমন করে হোক এই ঘরেই রাত কাটাতে হবে। যাক প্রাণ থাক মান। ঘরে গিয়ে আপাত মস্তক লেপ মুড়ি দিয়ে শুলাম। শুয়ে শুয়ে শুনছি ঘরের মধ্যে একটা অদৃশ্য প্রাণী ঘুরে বেড়াচ্ছে, তার খসখস পায়ের শব্দ, কখনো কানের কাছে জঘন্য অশ্লীল হাসি। একবার গপ গপ শব্দ শুনে মুন্ডু বার করে দেখি ঘরের কোণে কুঁজোটা কাত হয়ে পড়েছে, গপ গপ শব্দে জল বেরুচ্ছে। আমি আবার লেপ মুড়ি দিলাম। এভাবে ঘন্টাখানেক কেটে গেল। ভূতের সংসর্গ অনেকটা গা সওয়া হয়ে এসেছে, এইভাবে যদি রাতটা কেটে যায় মন্দ হবে না। বোধহয় একটু তন্দ্রাও এসেছিল। হঠাৎ চমকে উঠলাম। ছোট মালিক, ও ছোট মালিক, মাথা বার করে দেখি কবুতরি। এতক্ষণ ভূতের কার্যকলাপ দেখে যা হয়নি এবার তাই হল। বুকটা ধড়াস করে উঠল। আমি কনুইয়ে ভর দিয়ে উঠে বললাম, তুমি, তোমার এখানে কি দরকার? হ্যাঁ, লণ্ঠনের আলোয় কবুতরির দাঁত ঝকঝক করে উঠল।
সে বলল, আমার ছোট মালিককে দেখতে এলুম। আমার গলাটা বুঝে এলো, বললাম, তো তোমার কি ভূতের ভয় নেই? কবুতরি খিলখিল করে হাসলো। এখানে চাপা সুরে কথা বলার দরকার নেই, বলল, আমার মালিকের কাছে থাকলে ভূতের ভয় কিসের? এই সময় চোখে পড়ল কবুতরির পিছনে ঘরের দরজা আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে। ওকে ওকে বলে আমি লাফিয়ে বিছানা থেকে নামলাম। আর তারপর এক বিশ্রী কাণ্ড। কবুতরি হঠাৎ চিৎকার করে মাটিতে পড়ে গেল। আমি সম্মোহিত হয়ে দেখছি সে উঠবার চেষ্টা করছে কিন্তু উঠতে পারছে না, প্রাণপণে শুধু চেঁচাচ্ছে, যেন একটা অদৃশ্য মূর্তির সঙ্গে সে ধস্তাধস্তি করছে, তার গায়ের কাপড় আলুথালু হয়ে যাচ্ছে। আমি আর থাকতে পারলাম না, এই অবস্থায় কি করা উচিত ছিল জানি না, কিন্তু আমি ঘর থেকে ছুটে বেরিয়ে এলাম। দরজা তখন পুরোপুরি বন্ধ হয়ে যায়নি, পাছে বন্ধ হয়ে যায় এই ভয়েই বোধ হয় পালিয়ে এলাম। বাইরে এসে দেখি একটা লোক ছুটতে ছুটতে এদিকে আসছে, হলধর। কাছেই কোথাও ঘাপটি মেরেছিল, কবুতরি চিৎকার শুনতে পেয়েছে। কি হয়েছে হলধর এখানে কেন, এ প্রশ্ন তখন মনে আসেনি, পরে বুঝেছিলাম হলধর কবুতরিকে কোদ ঘরে পৌঁছে দিতে এসেছিল, তারপর ঘরে ফিরিয়ে নিয়ে যাবার জন্য কাছে বসে অপেক্ষা করছিল। কি হয়েছে, কি হয়েছে বাবা, কি হয়েছে? হলধর হাঁপাতে হাঁপাতে এসে দাঁড়ালো। আমি কি বলবো, দরজার দিকে শুধু আঙুল দেখিয়ে বললাম, কবুতরি। দরজা তখন বন্ধ হয়ে গেছে, ভেতর থেকে কবুতরির চিৎকার আর গোঙানির শব্দ আসছে। হলধর দরজার উপর ঝাঁপিয়ে পড়ল, আমিও গেলাম। যে দরজা বন্ধ রাখা যেত না সে দরজা এখন আর খোলা যায় না, দুজনে ধরে টানতে লাগলাম। অতি কষ্টে একটু একটু করে দরজা খুলল, দেখি লণ্ঠনটা উল্টে গিয়ে দপদপ করছে। কবুতরি লণ্ঠনের কাছে মাটিতে গড়াগড়ি খাচ্ছিল, আমরা ঢুকতেই সে যেন ছাড়া পেল। তার চুল এলোমেলো, কাপড় ছিঁড়ে গেছে, পাগলের মতো চেহারা। সে উঠে চিৎকার করতে করতে ঘর থেকে ছুটে বেরিয়ে গেল। হলধর তার পিছনে পেছনে ছুটল। আমি কি করব ভাবছি, কানের কাছে সেই অসভ্য বেয়াড়া হাসি শুনতে পেলাম, আমিও ছুটলাম। এই সময় ইলেকট্রিক বাতি কয়েকবার চিড়িক মেরে জ্বলে উঠল। এতক্ষণ অন্ধকারের পর তীব্র আলোয় বড়দার মুখ ফ্যাকাশে দেখাল। সে আলোর দিকে একবার চোখ তুলে নিরস্বরে বলল, এই হলো গল্প। দুদিন পরে আমি নীলমহল থেকে চলে এলাম, বেশি দিন থাকতে সাহস হলো না, নীলকর সাহেবরা গিয়েও যায়নি, তাদের মনের পাপ, প্রেতমূর্তি ধরে এখনও সেখানে ঘুরে বেড়াচ্ছে। কবুতরি সেই যে কোদঘর থেকে পালিয়েছিল আর তাকে দেখিনি, সে রাতে সে কি অনুভব করেছিল তা জানা হয়নি, তবে যতটুকু চোখে দেখেছিলাম তা থেকে অনুমান করা শক্ত নয়। অশ্লীল ভূত কেন বলেছিলাম বুঝতে পেরেছেন? হিরণময় বাবু আমাদের একটি করে সিগারেট দিলেন, দিয়ে নিজে একটি ধরালেন, বললেন, খাসা গল্প, শুধু ভূত নয় রসও আছে, তবে আলো নিভে না গেলে এতটা জমত কিনা বলা যায় না। শুনছিলেন নীলকর, রচনা শরদিন্দু বন্দ্যোপাধ্যায়, গল্প পাঠে বড়দা এবং বিল্লি সাহেবের ভূমিকায় মীর, আংশিক গল্প পাঠে ও নায়েব শিবসদয় দাসের চরিত্রে দীপ, কবুতরের ভূমিকায় অয়ন্তিকা, হিরণময় বাবু হলধর এবং গল্পের সূত্রধার আমি অগ্নি, ধ্বনি পরিকল্পনা ও আবহ সঙ্গীত রিভু, পোস্টার ডিজাইন টিম অ্যাস্টারিস্ক,
পর্ব পরিচালনায় টিম সানডে সাসপেন্স, বিশেষ সহযোগিতায় আমি অগ্নি, সামগ্রিক তত্ত্বাবধানে দীপ। মির্চের তরফ থেকে আন্তরিক ধন্যবাদ শ্রীমতী সানন্দা চক্রবর্তীকে এই বিশেষ উদ্যোগে আমাদের পাশে থাকার জন্য। শেষ হল শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের বরোদা কাহিনী নীলকর। আগামী সপ্তাহে আরও একটি রোমাঞ্চকর গল্প নিয়ে হাজির হবে সানডে সাসপেন্স।